मम्मा उठो, पाप खोल दे, घूम पड़ी दो मम्मा, बोले आय आय आन देखी चैनेले अपने सबाई के स्वागत। आशा करी अपनारा सबाई अनेक भलो आमराव अनेक भलो आछि। तो आज के ब्लॉगटा एखान थेके शुरू करछि आहाने दुष्टुमी दिए। आशा करछि अपनादेर खूब भलो लागबे। तो ब्लॉगटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। एई जे आहा उठो, सकालेई पाप करे देबो आमी, ठंडा लेगे जाबे, उठो आहान, उठो बोलची, उठो। दुष्टुमी कारणटा होच्छे ओर पापा बाजारे गिएछिलेन मामा, ताई जोन्नो राग करे मेजेते शुरू करे। देख 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 देख, तोर पापा चले एसेछे। एई जे आहानेर पापा बाजार थेके एसे उठेछे। एई जे कत सब्जी एनेछे बाजार थेके, मेजेते गाजर, बीन्स, तारपर बीट, ये पैकेटे आछे बाँधाकपि, मटरशुटी, और ओइजे ओइदिकेर पैकेटटाय आछे फुलकपि। तो अनेक किछु बाजार करे एनेछे। तो आहान एखन खुबी राग करे रयेछे। तो आहानके एकटु छादे निये जाच्छि ओर राग भांगानोर जन्य। छादे घुरले ओर मनटा एकटु राग निये जाबे। तो एकटु छादे निये जाओया जाक। तो एइजे आमाके टानते टानते निये जाच्छे छादे। देखुन एकबार सीढ़ी दिए उठचे। एखन सीढ़ी थेके उठते शिखे गेछे, ओइजन्य आमाके आर दरकार हय ना। आमार हाथ, आमि ओर हाथ धरे आछि, ओ आमार हाथ छेड़े दिच्छे। माने आगे भय पेतो सीढ़ी दिए उठते, किन्तु एखन अतटा आर भय पाय ना, एका एकाई उठते पारे। ओइ जे देखुन किभाबे सीढ़ी दिए उपरे उठछे। ओठार समय उठे पड़बे, किन्तु नामार समय ओ नामबे ना। खूब भीतु, नामार समय आमाके कोले निते हबे, तबेई नामबे सीढ़ी थेके। এইজে উঠতে খুব লেট করছে, লাগাই আমি কোলে নিয়ে নিয়েছি, আবার কোল থেকে নেমে পড়েছে। ওই যে আর আকাশ তো পুরো একদম মেঘে ঢাকা, কুয়াশা ভর্তি একদম। ওই যে ফাইনালি ছাদে উঠে পড়েছি। এই জাহানবাবু গটগুটিয়ে উঠছে। এই যে ছাদে এসে পড়েছি। তো কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে আর ছাদের মধ্যে কাজ চলছে, তাই ছাদটা খুব নোংরা অবস্থায় রয়েছে। এখন ছাদ পরিষ্কার করেনি। এই যে ছাদে কাজ চলছে, আর দেখুন আকাশ পুরো একদম মেঘে ঢাকা, পুরো কুয়াশায় ভর্তি। ওই যে দূরের পাহাড়গুলো একদমই বোঝা যাচ্ছে না, পুরো অস্পষ্ট। এই যে আহানের ফ্রেন্ড এসে গেছে আহানের সঙ্গে দেখা করতে। আহান যখনই ছাদে এসে এদিকটায় দাঁড়াবে, তখনই ওই কুকুরটা যেখানেই থাকুক না কেন দৌড়ে এসে একদম প্রাচীরের উপর উঠে যাবে আহানকে দেখার জন্যে। জানি না ও আহানকে কেন এত পছন্দ করে। ওই যে দেখুন কন্টিনিউ আহানের দিকে তাকিয়ে আছে, জানি না কীভাবে আহানকে দেখে। আর আহানও তো কুকুর দেখলে একদম তোমার দিকে দেখছে, একদম দৌড়ে গিয়ে ডগি ডগি করে চাঁচাবে একদম। ওই যে আহান যতক্ষণ থাকবে কুকুরটা ঠিক ততক্ষণই ওখানে দাঁড়িয়ে থাকবে। এই যে আমরা ছাদের এদিকটায় এসে গেছি, একটু রোদ পাওয়ার আশায় এদিকটায় এসেছি। কারণ পুরো ছাদটাই তো রোদ লাগে না, কারণ উপরে হচ্ছে ছাউনি করে দিয়েছে, সেই জন্য রোদ লাগে না। পুরো ছাদটাই ধারের দিকে এলে একটু যা রোদ লাগে। তো একটু সূর্যমামা উঁকি দিয়েছে, সেই জন্য আমরা একটু ধারের দিকে আসলাম। ওই যে দেখা দিয়েছেন সূর্যমামা, ওই জন্য আমরা একটু ধারের দিকে এসে বসলাম রোদটা পাওয়ার জন্য। তারপরে এক্ষুনি আমরা নিচে চলে যাব। এই যে আহার নিচে যেতে চাইছে না, সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, মানে ও উপরেই থাকবে।
ওই যে বললাম না খুব ভীতু, নামার সময় নামবেই না, দাঁড়িয়ে থাকবে, ওই যে দাঁড়িয়ে পড়েছে। আমি গেলে কোলে নিয়ে নামলে তবেই নামবে, আমি চাইছিলাম ও একা একা নামবো, তারা এত ভীতু যে নামতেই চাইছে না। দেখুন কেমন চেঁচামেচি করছে। এসো আমার হাত ধরো, এসো হাত ধরো। ওই যে নিনি বলে আবার দৌড়ে চলে গেল, আমি চাইছিলাম ও একা নামু। এই যে এখানে সব রান্নার জোগাড় জাতি চলছে, এই যে এখানে চুল কাটা হচ্ছে, এই যে রান্না শুরু হয়ে গেছে। তো আজকে মেনু হচ্ছে এই যে চিংড়ি আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে, আর হচ্ছে ফুলকপি আলু মাছের ঝোল হবে। তো আজকের কোনো রান্নাই আমি করছি না, আজকে সব রান্না এনারাই করছেন। আজকে আমার ছুটি, আমি আজকে শুধু আহানকে নিয়ে থাকবো। তো চলুন দেখি আহানবাবু কী করছে ও ঘরে। এই যে আহান এখানে তার ছানাপোনাদের নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ও ও ও, তার মানে ও ঘুম পাড়ার চোর বাচ্চাদের, ওই যে ও শুয়ে পড়ে চোর বাচ্চাদের কাছে, কি মিষ্টিভাবে খেলছে একবার দেখুন। ওই যে ওর বাচ্চাগুলোকে একদম শুয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়েছে উপরে। তো আহান ততক্ষণে এদিকে খেলতে থাক, আর আমি ততক্ষণ ওদিকে ও লাঞ্চটা রেডি করি। ঘুম পাড়িয়ে দাও মাম্মা বলে তারপর লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে। তো এখন খেলছে ও, খেলুক, আমি যাই ওদিকটাই। এই যে বেচারা ডান্স করতে শুরু করে দিয়েছে, মানে আনমন ও নিজের মতোই খেলে যায়, কারণ একা থেকে ওর এটা অভ্যাস হয়ে গেছে আর কি। কারণ যতটা খেলে ও একাই খেলে। ওই যে ওর বেবিগুলো সব ঘুম থেকে উঠে পড়েছে। তোমার বেবি উঠে পড়েছে, তোমার বেবিকে ঘুম পাড়াও, ঘুম পাড়াও। এই যে আহানের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আজকে লাঞ্চে আছে খিচুড়ি আর ফিশ। তো আহান ফিশ খেতে খুবই পছন্দ করে। তো এবার আহানের খাওয়া হয়ে গেলে আহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এঁচো চিংড়ি আর ভাত, দেখতে খুবই টেস্টি হয়েছে, খেতে কতই না টেস্টি হবে। দেখুন দিয়ে জল চলে গেল একদম। তো এই যে আমি ভাত রেডি করে ফেলেছি, এবারে খাওয়ার পালা। এই যে ফুলকপি আলু মাছের ঝোল, এঁচো চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমরা এবার খেয়ে নেবো। কারণ আহানকে অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়েছি, আহান হয়তো এবারে উঠে পড়বে। আহান বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই একদম ওর ছানাপোনাদের সঙ্গে খেলতে শুরু করেছে। এগুলো নাকি ওর বেবি হয়, তো এদেরকে বেবি বলেই ডাকে। তো ওই যে ওদের সাথেই খেলছে, একাই আনমনে খেলে যাচ্ছে বেচারা। দেখুন পরপর তিনজনকে একসঙ্গে বসিয়েছে, কত খুশি খেলনাগুলোকে নিয়ে। এই যে এবার নিচে নামছে,
ওকে আমি বলেছি ও ঘরে যেতে, তো এবার ও ঘরে চলে যাবে, কারণ ও ঘরে গেলেই আমি ওর খাবার বানাবো। ওই যে ওই ঘরে চলে গেল। আজকে আহানের জন্য বানাবো হচ্ছে ভেজিটেবল স্টু। তো এটা খুবই হেলদি একটা খাবার, তো বেবিদের জন্য খুবই ভালো। তো এর জন্য আমি অনেক সবজি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে এখানে আমি নিয়েছি এটা হচ্ছে পেঁপে, আলু, তারপর সয়াবিন, মটরশুঁটি, ধনে পাতা, পেঁয়াজ, গাজর, বিনস। তো এছাড়াও আরও অনেক সবজি নেওয়া যায়, যে কোনো সবজি অ্যাড করা যায়, যেমন ব্রোকলি, বাঁধাকপি, বিট, যে কোনো সবজি দিয়ে স্টুটা বানানো যায়। তো চলুন স্টুটা শুরু করি। তো স্টুর জন্য লাগছে কিছু মশলা, দেবো না, শুধু ঘি আর নুন ব্যবহার করব। তো প্রথমে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপর ঘিটা পুরো মেল্ট হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে সবজিগুলো দেব। এই যে ঘিটা পুরো মেল্ট হয়ে গেছে, তো এর মধ্যে এবার আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। এই যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে এবারে সবজিগুলো অ্যাড করছি। তো সবজিগুলো অ্যাড করার পর এটা একটু নাড়তে থাকবো, কারণ অনেকক্ষণ নাড়ার পর দেখা যায় যে সবজিগুলো একটু ঝলসে মতো যাবে। তো সবজিগুলো একটু ঝলসে যাওয়ার পর ওর মধ্যে আমি একটু নুন অ্যাড করব। নুন অ্যাড করে তো ওর মধ্যে জল দিয়ে তারপর চাপা দিয়ে দেবো। তো এখন কন্টিনিউ এটাকে এভাবে নেড়ে যেতে হবে, কারণ নাড়ার ফলেই তারপরে এটা একটু ঝলসে মতো যাবে সবজিগুলো। দিয়ে আমি অনেকে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে জল দিয়ে একটু নেড়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা কম জিনিস বলে তাই এই প্যানের মধ্যেই বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যেই বসিয়েছি। একটু বেশি হলে কুকারে বসাতাম, কারণ কুকারে বসিয়ে দুটো সিটি দিলেই এটা খুব সহজেই হয়ে যেত। এই যে এটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। তারপর ওদিকে দেখি আহান কী করছে। আহানের দুষ্টুমি শুরু, এখানে আহান ছাড়া কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে। একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে আহানের স্টু রেডি হচ্ছে আর একদিকে আমাদের চা রেডি হচ্ছে। এই যে চা রেডি হয়ে গেছে, তো এবার আমার সাথে চা খেয়ে নেব। এই যে আহান সোনা পড়তে বসে গেছে, গুড বয় হয়ে গেছে একদম। কার্ডগুলো কিনে সাজিয়ে ফেলেছে, ওর একটাই কাজ, ও পড়ে কম আর কার্ডগুলোকে সাজায় বেশি। তো এবার একটু ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড়গুলো আছে, ওগুলো একটু তুলে আনি ছাদ থেকে। এই যে আমার সঙ্গে আহানও চলে এসেছে ছাদের উপরে। এই যে সূর্য মামা এবার ডুবু ডুবু অবস্থা, সূর্য একদম পশ্চিম কোণে হেলে পড়েছে। তো এই সূর্য ডোবা দিয়েই আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আপাতত এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।